আসসালামু আলাইকুম, আমি মাসুদ, আপনাকে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিনিয়তই অনেক শাকসবজি খেয়ে থাকি, কিন্তু সেই সব শাকসবজির ইংরেজি প্রতিশব্দ হয়তো আমরা জানি অথবা জানি না, আসলে আমাদের জানা উচিত। চলুন আমরা এরকমই কিছু শাকসবজির আনকমন ইংরেজি প্রতিশব্দ জেনে নিই। আমি সবজি হিসেবে করলাকে নাম্বার একে নির্বাচিত করেছি, কারণ করলা এমন একটি সবজি যার ইংরেজি প্রতিশব্দ আমরা অনেকেই জানি না। করলার ইংরেজি প্রতিশব্দ অনেক রয়েছে, আমি সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে পাঁচটি নির্বাচিত করেছি। আমি এক নম্বর রেখেছি এলিগেটা পেয়া। করলার উপরিভাগ দেখতে পাবেন এলিগেটারের মতন, সেজন্য এটা এলিগেটা পেয়া। বলসম ফেয়া। থ্রি নং বিটা গুয়ার্ড, গুয়ার্ড অর্থ লাউ, কিন্তু যেহেতু এটি তিতা তাই এটা বিটা গুয়ার্ড মানে করলা, লাউ নয়। বিটা মেলন, আপনারা জানেন মেলন অর্থ তরমুজ, কিন্তু তার আগে যদি আমরা বিটা লাগাই দিই তাহলে হয় করলা। বিটা মেলন। কিউকাম্বার অর্থ আপনারা অনেকেই জানেন শসা, কিন্তু এর আগে যদি আমরা বিটা লাগাই দিই তাহলে সেটা হয় করলা। বন্ধুরা, আমি নাম্বার দুইতে নির্বাচন করেছি বরবটি, এটি হয়তোবা আমাদের অনেকেরই অজানা। আমি এখানে অনেকগুলো থেকে দুটি নির্বাচন করেছি, একটি হলো খাউফি আর একটি হলো বিগনা সিনেন্সিস। খাউফি, বিগনা সিনেন্সিস, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় উচ্চারণগুলি লিখে রেখেছি। খাউফি বিগনা সিনেন্সিস, বিগনা সিনেন্সিস। নাম্বার তিনে আমি কসুকে নির্বাচিত করেছি। কসুর অনেক ইংরেজি প্রতিশব্দ রয়েছে, সেখান থেকে আমি আপনাদের উদ্দেশ্যে চারটিকে বাছাই করেছি। আমি এক নম্বর রেখেছি এডিবল রুট, এডিবল রুট, যার অর্থ কসু। নাম্বার দুই কোলোকেসিয়া এসকুলেন্টা, কোলোকেসিয়া এসকুলেন্টা, এর অর্থও কসু। নাম্বার থ্রি মিয়া ট্রাইফল, মিয়া ট্রাইফল, আর উচ্চারণ হয় না, খেয়াল রাখবেন, মিয়া ট্রাইফল, এর অর্থও কসু। নাম্বার ফোর ঠ্যারো রুট, এর অর্থ কসু। তাহলে আপনারা কসুর চারটি ইংরেজি প্রতিশব্দ জানলেন। নাম্বার ফোরে রেখেছি আমি আপনাদের প্রিয় দুন্দুলকে। দুন্দুলের অনেকগুলি ইংরেজি প্রতিশব্দ থেকে আমি দুটোকে বাছাই করেছি, তার ভিতরে একটি হলো কুয়া জেট, কুয়া জেট, খেয়াল রাখবেন উচ্চারণটি কুয়া জেট। নাম্বার টু জুকিনি, জুকিনি, খেয়াল রাখবেন আপনাদের বোঝার উদ্দেশ্যে বা বোঝার সুবিধার্থে আমি বাংলা উচ্চারণটি লিখে রেখেছি কুয়াজেট জুকিনি। নাম্বার ফাইভে আমি আপনাদের প্রিয় লাউকে নির্বাচিত করেছি। লাউয়ের তিনটি ইংরেজি প্রতিশব্দ এখানে রয়েছে, এটা হলো গুয়ার্ড, খেলাবাস, কিউকাবিট, খেয়াল রাখবেন গুয়ার্ড, খেলাবাস, কিউকাবিট, এখানে আপনাদের বাংলা উচ্চারণটি রয়েছে গুয়ার্ড, খেলাবাস, কিউকাবিট। তাহলে লাউয়ের তিনটি ইংরেজি প্রতিশব্দ আমরা জানলাম। ছয় নম্বরে আমি রেখেছি শালগম। শালগমের দুটি ইংরেজি প্রতিশব্দ হলো এক টানিপ, টানিপ, খেয়াল রাখবেন আর উচ্চারণ হয় না, আমি আগেও বলেছি টানিপ। নাম্বার দুইতে রয়েছে কোলরাবি, এই তো উচ্চারণ হবে না, কোলরাবি, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় টানিপ কোলরাবি লিখেছি, এখান থেকে আপনাদের নিশ্চয়ই একটা মনে থাকবে টানিপ কোলরাবি। নাম্বার সেভেন রেখেছি কাঁকরোল, এটি অতি প্রিয় সবারই, এটা অনেকটা মিষ্টি তিতা এর মতো লাগে, তাই এটার নামও সেরকম সুইট বিটা গুয়ার্ড, সুইট বিটা গুয়ার্ড, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে বাংলা রয়েছে সুইট বিটা গুয়ার্ড। নাম্বার এইটে রয়েছে একটি শাক কলমি শাক, এটা যেহেতু পানিতে হয় তাহলে হবে ওয়াটা অ্যামারান্থ, ওয়াটা, এই আরে উচ্চারণ হয় না তাই আমি লিখে নিই ওয়াটা অ্যামারান্থ, অ্যামারান্থ। নাম্বার নাইনে আমি লাল শাককে রেখেছি, এর দুটি ইংরেজি প্রতিশব্দ রেড অ্যামারান্থ, রেড লিফি, রেড অ্যামারান্থ, রেড লিফি, পাশে আপনাদের বোঝার সুবিধার্থে বাংলায় উচ্চারণ রয়েছে রেড অ্যামারান্থ, রেড লিফি, কারণ এর লাল শাকের পাতা লাল থাকে তাই একে রেড লিপিও বলা হয়। দশ নম্বরে ডাটা শাক, এরাও অ্যামারান্থ পরিবারের, স্টেম অ্যামারান্থ, স্টেম অ্যামারান্থ,
মানে ডাটা শাক। আমরা 10টি শাকসবজির ইংরেজি প্রতিশব্দ জানলাম। এরকমই আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আপনাদের গঠনমূলক মন্তব্য আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।